ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে এবারের মে দিবস, কারণ এখন চলছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনের ভাইরাস যুদ্ধে ঘরে থাকতে হচ্ছে দেশে ও বিদেশের কর্মীদের, বন্ধ রয়েছে বেশিরভাগ কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত বিশ্বের প্রায় 160 কোটি মানুষ করোনা ভাইরাস মহামারীতে জীবিকা হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। শারমিনাজাদের রিপোর্ট। মে দিবস এসেছে, কিন্তু শ্রমিকের দাবি আদায়ের চিত্র এবার সম্পূর্ণ আলাদা, কারণ শ্রমিকের অন্নে এবার থাবা দিয়েছে করোনা ভাইরাস। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বহু দেশের অর্থনীতির চাকা, ফলে চাকরির উপর তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। আইএলওর সাম্প্রতিক প্রতিবেদনে সেই ঝুঁকির চিত্রই উঠে এসেছে। বাংলাদেশেও এক মাস বন্ধ রাখা হয় গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা, সীমিতভাবে খোলা হয়েছে কিছু কারখানা, তাতেও রয়েছে বিধিনিষেধ। এমন এক পরিস্থিতিতে শ্রমিকদের তাগিদ বেতন ভাতা আর ঈদ বোনাসের। আমরা কাজ না করে আমরা খাইম কি করে? আমরা তো সরকার থেকে কোনো সাহায্য পাই না এই পর্যন্ত। কেন কি আমার নিজের যোগ্যতা নিজে বাস্তব হইতাছে? আমার নিজের ক্ষমতা দিয়ে আমরা নিজে খাইতাছি, এখানে গার্মেন্টস করে রাখতেছি। আইএলও তথ্য মতে বিশ্বের মোট 330 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে অনানুষ্ঠানিক শ্রমজীবীরাই সবচেয়ে বেশি দুর্বল। তাদের শ্রমের সুরক্ষা নেই, ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে কি বলছেন শ্রমজীবীরা? মার্চ মাসের বেতন এখনো কিছু কিছু কারখানায় দেওয়া হয় নাই, এবং এপ্রিলের যে মজুরি সেটা নিয়েও তালবাহানা চলতেছে যে 60% মজুরি দিবে। এবং আপনারা দেখতেছেন ঢালাও ভাবে চাকরি চলে যাচ্ছে, তাদের চাকরির নিশ্চয়তা নাই, তাদেরকে বাড়িওয়ালারা বাড়িতে থাকতে দিচ্ছে না, এবং পুলিশের সাথে তাদের লড়াই করা লাগতেছে সেই শিকাগো শহরের হে মার্কেটের মতো। দীর্ঘায়িত হতে থাকা লকডাউন এবং অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোট কর্মঘণ্টার পরিমাণ আরো কমে আসবে, ফলে যারা শ্রম নির্ভর জীবিকা নির্বাহ করেন সামনের দিনগুলো নিয়ে তাদের চোখে মুখেও রয়েছে হতাশা। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা।